প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট এখানে তোমরা যারা ডব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন রকম জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে চাও কিংবা অনলাইন ফর্ম ফিল আপ করতে চাও কিংবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাও আর এখন থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে না এখানে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তোমাদের এর আগে একটা নোটিশ দিয়েছিলাম যেখানে বলেছিলাম তোমাদের কিন্তু এখানে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা মাইগ্রেট করে অন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হবে এবং ফাইনালি গতকাল এই অফিসিয়াল ওয়েবসাইটটা মাইগ্রেট হয়ে কিন্তু একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে তার জন্য তোমাদের সবাইকে নতুন ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের সমস্ত রকম কাজ যেমন অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে অনলাইন আবেদন থেকে শুরু করে এবং এ টু জেড নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে এবার পুরোনো ওয়েবসাইটে তোমরা ভিজিট করে দেখতে পাচ্ছ এখান তোমাদের ডব্লিউ বিপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে ভিজিট করে তোমাদের কিন্তু এখানে তোমাদের একটা নোটিশ দেখাবে এখানে তোমাদের লেখা রয়েছে দ্য অফিশিয়াল ওয়েবসাইট অব দ্য কমিশন হ্যাজ বিন মাইগ্রেটেড টু এইচটিডিপিএস করুন ডবল স্লাস পিএসসি ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন প্লিজ ক্লিক দ্য অ্যাভো মেনশন ইউ আর এল টু অ্যাক্সেস দ্য ওয়েবসাইট এখানে ক্লিক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে এবার নতুন অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি এখানে তোমাদের কী কী পরিবর্তন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে গতকাল ওই নোটিফিকেশান সম্বন্ধে আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ ক্লিক হ্যারে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছি এখানে তোমাদের ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে সমস্ত রকম সেকশানগুলো সেম রয়েছে কিন্তু এখানে তোমাদের ওয়েবসাইটের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে পিএসসি ডট ডট গভর্নমেন্ট ডট ইন এখন কিন্তু বর্তমান ইউআরএল হয়ে গেছে আগে যেটা ছিল ডব্লু ডট গভর্নমেন্ট ডট এবার এখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের রয়েছে লেটেস্ট নিউজের নিচে হোয়াটস নিউ সেকশান যেখানে তোমরা নিচের দিকে এসে ভিউ অল অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে তোমাদের চার নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ওয়ান স্লাস দু হাজার চব্বিশ এখানে তোমাদের একটা নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে গতকাল যার জন্য কিন্তু তোমাদের আজকের ভিডিওটিতে বিস্তারিত বলবো এখানে তোমাদের কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে এবার এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করার জন্য তোমরা ডান দিকে পিডিএফ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশানটা পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে এবার এই নোটিফিকেশান অনুযায়ী এ টু জেড বলছি দেখে নাও এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছো অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছো প্রথমে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ওয়ান স্লাস দু হাজার চব্বিশ এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইটেড ফর্ম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড আদার ডিক্লেয়ার্ড এলিজিবিল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট হুইজ ইজ পারমানেন্ট অর্থাৎ এই পোস্টে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে এখানে তোমাদের স্থায়ী পদে চাকরি হবে ওকে যেখানে নিচে তোমাদের ছকের মাধ্যমে পোস্টের নাম দেওয়া রয়েছে ডেপুটি ডিরেক্টর অব আর্কিওলজি যেই পোস্টে তোমাদের চাকরিটা হবে তারপরে তোমাদের সার্ভিস কিংবা ক্যাডডের নাম দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস তারপর রয়েছে ডিপার্টমেন্টের নাম যেখানে বলা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর তোমাদের পে লেভেল বলা হচ্ছে সতেরো অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার তিনশো টাকা থেকে এক লক্ষ তিয়াত্তর হাজার দুশো টাকা এবং তারপর তোমাদের এখানে ভ্যাকেন্সি বলা হচ্ছে এখানে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশান চা হয়েছে কী কোয়ালিফিকেশান এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হচ্ছে প্রথম এ সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন আর্কিওলজি অথবা ইন এনিশিয়ান ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড কালচারাল উইথ আর্কিওলজি অ্যাজ এ স্পেশাল সাবজেক্ট অথবা ইন সংস্কৃত গ্রেড ওয়ান অথবা ইকুইপমেন্ট কোয়ালিফিকেশান অর্থাৎ তোমরা যদি আর্কিওলজিতে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো তোমরা এখানে এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারো তাছাড়া তোমরা যদি এখানে এনিশেন ইন্ডিয়ান হিস্টোরি এবং কালচারাল উইথ আর্কিওলজি করে থাকো তোমরাও কিন্তু এলিজিবিল তাছাড়া তোমরা যদি সংস্কৃত গ্রেড ওয়ানে তোমরা যদি মাস্টার ডিগ্রি করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচে দুই তিন এবং চারের পয়েন্টে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে পাঁচ বছরের তার সঙ্গে সঙ্গে সংস্কৃত কিংবা পলি ভাষার ল্যাঙ্গুয়েজ তোমাদের প্যাসেলার ডিগ্রি কোর্সে থাকতে হবে ওকে তবে তোমরা এখানে এলিজিবিল এবার এজ লিমিট এখানে চাওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে নট মোর দেন ফর্টি ফাইভ ইয়ার্স ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই বয়সটা সবার পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তবেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তাছাড়া এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বলা রয়েছে তোমাদের দুশো টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে তবে তোমরা যারা এস সি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের কিংবা তোমরা যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশানটা আজ থেকে অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ওকে তাছাড়া নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এ টু জেড ইনফরমেশান দেওয়া রয়েছে কিন্তু ডিটেলস এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কিন্তু পাবলিশ করা হয়নি পরবর্তী গেলে তোমাদের এই অফিসিয়াল অভিষেটে সমস্ত রকম আপডেটগুলো দেওয়া হয় তাছাড়া তোমাদের আর বলে দিই ভিডিও লাস্ট পার্টে এখানে কিন্তু ডবল বিপিএসসির পুরনো ইউআরএল থেকে নতুন ইউআরএল চেঞ্জ করা হয়েছে নতুন ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এই স্টুডি পিএস ডবল পিএসসি ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে তোমাদের সমস্ত রকম আপডেট থেকে শুরু করে সমস্ত রকম নোটিফিকেশান অ্যাডমিট কার্ড সমস্ত কিছু চেক করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ওকে